অভিযন্তার ঘরত টকার পাহাড়, টকা গনি গনি ভাগরি পড়িছে দুর্নীতি নিবারক শাখা। প্রথমে চাওক এই দৃশ্য। ঘরের পর উলাইছে টকা আর টকা। এনেদরে বান্দিলে বান্দিলে টকা সমুত হয়েছে দুর্নীতি নিবারক শাখায়। অভিযন্তা মনোজ শইকীয়ার বাসগৃহত লাখে লাখে টকা উদ্ধার। বৃহস্পতিবারের দিনট দুর্নীতি নিবারক শাখার জালত পড়ছিল অভিযন্তা মনোজ কুমার শইকীয়া। পেন্ডিং বিল মুকলাই দিয়ার নামত উৎকোচ লৈছিল মনোজ কুমার শইকীয়ায়। আর উৎকোচ লওয়ার সময়তেই চলিছিল দুর্নীতি নিবারক শাখার অভিযান। এজন ব্যক্তির পর 10,000 টাকা লোতেই হাতে লুটে ধরা পড়ছিল হাফলঙর অভিযন্তা মনোজ কুমার শইকীয়া। পিডব্লিউডির অভিযন্তা মনোজ কুমার শইকীয়ায় বিভিন্ন লোকর পর সরকাইছিল লাখে লাখে টাকা। ইয়ার পাছতেই মনোজ কুমার শইকীয়ার বাসগৃহত দুর্নীতি নিবারক শাখার অভিযান। অভিযানত উদ্ধার হয়েছে লাখে লাখে টাকা। 45 লাখতকৈও অধিক টাকা উদ্ধার করেছে দুর্নীতি নিবারক শাখায়। আর এনেদরেই টাকা গনি গনি ভাগরি পড়ছে দুর্নীতি নিবারক শাখার বিষয়াসকলে। বিভিন্ন সময়ত বিভিন্ন লোকর পর হাজার হাজার টাকা লৈছিল এইগৰাকী ঘুষখোর পিডব্লিউডির অভিযন্তা মনোজ কুমার শইকীয়ায়। ইয়ার পাছতেই দুর্নীতি নিবারক শাখার চলিছিল অভিযান, আর সেই অভিযানতেই জব্দ লাখে লাখে টাকা। নিউজ ডেস্ক, অসম লাইভ 24। অভিযন্তার ঘরত টকার পাহাড়, টকা গনি গনি ভাগরি পড়ছে দুর্নীতি নিবারক শাখা। প্রথমে চাওক এই দৃশ্য। ঘরের পর উলাইছে টকা আর টকা। এনেদরে বান্দিলে বান্দিলে টকা সমুত হয়েছে দুর্নীতি নিবারক শাখায়। অভিযন্তা মনোজ শইকীয়ার বাসগৃহত লাখে লাখে টকা উদ্ধার। বৃহস্পতিবারের দিনট দুর্নীতি নিবারক শাখার জালত পড়ছিল অভিযন্তা মনোজ কুমার শইকীয়া। পেন্ডিং বিল মুকলাই দিয়ার নামত উৎকোচ লৈছিল মনোজ কুমার শইকীয়ায়। আর উৎকোচ লওয়ার সময়তেই চলিছিল দুর্নীতি নিবারক শাখার অভিযান। এজন ব্যক্তির পর 10,000 টাকা লোতেই হাতে লুটে ধরা পড়ছিল হাফলঙর অভিযন্তা মনোজ কুমার শইকীয়া। পিডব্লিউডির অভিযন্তা মনোজ কুমার শইকীয়ায় বিভিন্ন লোকর পর সরকাইছিল লাখে লাখে টাকা। ইয়ার পাছতেই মনোজ কুমার শইকীয়ার বাসগৃহত দুর্নীতি নিবারক শাখার অভিযান। অভিযানত উদ্ধার হয়েছে লাখে লাখে টাকা। 45 লাখতকৈও অধিক টাকা উদ্ধার করেছে দুর্নীতি নিবারক শাখায়। আর এনেদরেই টকা গনি গনি ভাগরি পড়ছে দুর্নীতি নিবারক শাখার বিষয়াসকলে। বিভিন্ন সময়ত বিভিন্ন লোকর পর হাজার হাজার টাকা লৈছিল এইগৰাকী ঘুষখোর পিডব্লিউডির অভিযন্তা মনোজ কুমার শইকীয়ায়। ইয়ার পাছতেই দুর্নীতি নিবারক শাখার চলিছিল অভিযান, আর সেই অভিযানতেই জব্দ লাখে লাখে টাকা। নিউজ ডেস্ক, অসম লাইভ 24।